Good afternoon. We are ready to take the questions for Bangladesh fast bowler Tazkeen Ahmed. Issam, your question, please. Tazkeen bhai, ভালো bowling করেছেন আজকে, মানে কিছুটা মনে হয় কি যে একটু স্বস্তি কিনা যে এরকম একটা স্পেল করতে পারলেন? না, আসলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট দিন শেষে ম্যাচ না জিততে পারলে তো খারাপ লাগে, কিন্তু আনফরচুনেটলি ভালো একটা টোটাল হয়নি। তাই তাসকিন ভাই, কেন মনে হচ্ছে যে ভালো একটা টোটাল হচ্ছে না, কিংবা ব্যাটিং এ আসলে আপনার কি মনে হয়? আপনি তো অবশ্যই মানে অনেকদিন ধরে ক্রিকেট খেলছেন, কি মনে হয়? না, আসলে আমরা তো একটু ব্যাকফুটে, বিকজ কিছু ম্যাচ হারাতে, সো ব্যাটিং ইউনিটে একটু কনফিডেন্ট লো থাকার কারণে আসলে হয়তো ভালো হয়নি। যদিও ওরা খুব ভালো বোলিং করেছে, কিন্তু আনফরচুনেটলি আমরা বেশি টোটাল করতে না পারায় হয়তো ম্যাচটা হেরে গিয়েছি। Tazkeen, it's been a very tough competition for you guys. What can you take out from the tournament into the last remaining games? Actually, you know, we didn't play. Still, I believe we didn't play according to our potentials. We are better than that. But unfortunately, we lost few easy games. We supposed to won that games, but unfortunately, it didn't happen. তাসকিন, অবভিয়াসলি মাঠের খেলার নিয়ে তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড, এখন কি মনে হচ্ছে যে খেলার থেকেও বেশি প্রেস কনফারেন্সে এসে উত্তর দেওয়াটা বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কিনা? আসলে যখন দিন শেষে অ্যাজ এ টিম পারফর্ম ভালো হয় না, তখন সব কিছুই অনেক ডিফিকাল্ট অ্যাজ এ প্লেয়ার। আসলে খুবই স্বাভাবিক যে ভালো না খেললে অনেক কথা হয়, অনেক কিছু হয়, সব মিলিয়ে প্লেয়াররা অনেক আন্ডার প্রেশারে থাকে। কিন্তু ওভারঅল তো ভালো হয়নি, আর সবাই দেখেছে, তো আশা করছি যে ফিউচারে ভালো হবে ইনশাআল্লাহ। তাসকিন, সরি আমি একটু দেরিতে আসছি, জানি না প্রশ্নটা হয়ে গেছে কিনা। 84 রানে অল আউট হওয়ার পরে হয়তো বা জয়ের আশাটা তখন আর ছিল না, তারপর আপনার কি মনে হয় যেরকম উইকেট ছিল আমাদের আজকে আরেকজন, মানে শুরুতেই গেম প্ল্যান একটু চেঞ্জ থাকা উচিত ছিল, আরেকজন পেস বোলার বেশি খেলা উচিত ছিল, যেখানে দুজন পেস বোলার আমরা মাঠের বাইরে রেখেছিলাম? নর্মালি তো 140-150 সবগুলো ম্যাচেই অনেক ভালো ফাইটিং স্কোর হচ্ছে, কিন্তু আজকে মনে হচ্ছিল যে 120-125 হয়তো ডিফারেন্ট স্টোরি হইতে পারতো যদি আমরা করতে পারতো। আসলে বাকি ম্যাচগুলোর তুলনায় আজকের উইকেটটা একটু ডিফারেন্ট মনে হয়েছে, বল একটু সিমিং হচ্ছিল। সেকেন্ড হাফেও আপনারা হয়তো দেখেছেন যে অফ দ্য পিচ মুভমেন্ট ছিল, একটু ভালো হচ্ছিল ওদের জন্য। ওরাও কিন্তু 85 করতে অলমোস্ট 14 ওভার লেগে গিয়েছে, সো হয়তো আমরা যদি আজকে একটু বেটার ব্যাটিং করতাম ডিফারেন্ট স্টোরি হইতেও পারত। তাসকিন আমি একটু সম্পূরক প্রশ্নই করি আর কি উইকেট নিয়ে। যেমন আজকের ম্যাচের এক উইকেটের উপর একটা মানে সবুজের আস্তরণ যে দেখা গেছে, এটা দেখে সবাই হচ্ছে আসলে মানে এই বলেছেন যে উইকেটটাতে আসলে পেসাররা হেল্প পাবে, আপনার বোলিংও সেটা দেখা গেছে। তো বাংলাদেশ তো আসলে পিএনজি না যে মাঝে মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, তো এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার পর আসলে এই অ্যাসেসমেন্টের ভুলটা আসলে কি করে হয়? আসলে দেখেন, বেস্ট ইলেভেন সাজানো তো আমাদের হাতে নাই, সো আমরা দিন শেষে যেই টিমটা দেওয়া হয় ওভাবেই খেলার বা এক্সিকিউট করার চেষ্টা করি। সো টিম সাজানোটা টোটালি ম্যানেজমেন্টের হাতে, তো আমরা আসলে দিন শেষে যারা মাঠে নামি, যেই টিমই নামা হয় তখন সবাই সবার সেরাটা দেয়, এটাই হাতে থাকে এবং এটাই নিয়েই চেষ্টা করি। তাসকিন, সাকিব কিশার প্রথমবার বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ খেললো, তাকে কতটা মিস করেছেন? হয়তো থাকলে আর কিছু রান হতে পারতো বা ভালো কিছু হতে পারতো, আর মুস্তাফিজ যদি পাশে থাকতো আর একটু ভালো হতো কিনা? দেখেন, সাকিব ভাই আর মুস্তাফিজ দুইজনই হোয়াইট বল ক্রিকেটে বা যে কোনো স্পেশালি শর্টার ফরম্যাটে বাংলাদেশের একটা অন্যতম স্ট্রেংথ। আনফরচুনেটলি সাকিব ভাই ইনজুর্ড হয়ে গিয়েছে এবং মোস্তাফিজ আজকে ছিল না স্কোয়াডে, সো ওরা থাকলে ডেফিনেটলি বাংলাদেশের জন্য সবসময় একটা বাড়তি শক্তি, অপোনেন্টের জন্য একটা টেনশন থাকে। বাট যেহেতু ছিল না, তো সেক্ষেত্রে তো কিছু করার ছিল না, বাট আমরা যারাই খেলেছি সেরাটাই দিয়েছিলাম, এটাই আর কি।
তাসকিন, আপনার ক্যারিয়ারে এইরকম খারাপ সময় কি আগে কখনো দেখেছেন কিনা এক, দ্বিতীয় তো আরেকটা কোয়েশ্চেন, সেটা হলো বাংলাদেশকে কি এখন কি মনে হয় কিনা বাংলাদেশ এই বিশ্বকাপের মিনুস? না আসলে দেখেন, দুইটা জিতা ম্যাচ যদি জিততে পারতাম তখন হয়তো অনেক কিছুই মনে হইতো না, কিন্তু ইজি ইজি দুইটা ম্যাচ হারাতে এখন সব কিছু আমাদের এগেনস্টে মনে হচ্ছে। ব্যাটিং ক্লিক স্কোর করেনি কিছু ম্যাচে, এই জন্য অনেক কিছু মনে হচ্ছে। কিন্তু এখন দেখেন, যেটা তো চলে গেছে ওইটা তো আমরা ফেরত আনতে পারবো না, তো সামনে একটা ম্যাচ আছে, এটা যতটুকু বেস্ট ক্রিকেট খেলে ভালো একটা একটাও যদি জয় উপহার দিতে পারি দেশকে, এটাই আমাদের জন্য অনেক, এবং সামনের দিনগুলো যাতে আরও ভালো যায় সেভাবেই চেষ্টা করছি। ডেফিনেটলি ইচ্ছাকৃত কেউই তো খারাপ করে না, কিন্তু হচ্ছে না ট্রাই করা সত্ত্বেও। আমি শিওর যে 110% দিচ্ছি সবাই সবার জায়গা থেকে, তারপরে হয়নি কিছু কিছু জায়গায়, তো ফিউচারে যাতে ওগুলো ওভারকাম করে স্ট্রংলি আমরা কামব্যাক করতে পারি এটাই আশাবাদী। তাসকিন, মানে দেশ থেকে আসার সময় আপনাদের সবারই একটা এক্সপেকটেশন ছিল, অ্যাজ এ প্লেয়ার হোক টিম হোক মানুষেরও ছিল যে আপনারা এরকম করবেন, ইন্ডিভিজুয়ালি হয়তো আপনারও ছিল যে আপনি কিছু করবেন, তো সেটা তো আসলে পূরণ হয়নি। অলমোস্ট 5-4 ম্যাচ চলে গেল মূল পর্বে, আমরা জিততে পারিনি। এখন কি মানে হয়তো একটা সিরিজ বা একটা টুর্নামেন্ট দিয়ে একটা টিমকে হয়তো জাজ করাটা ঠিক না, তারপর কি মনে হয় যে আসলে অ্যাজ এ টি-20 টিম আমরা আসলে ওই ক্যালিবারের না বা অত বড় দল না? না আসলে এটা সত্যি যে আমরা আমাদের যতটুকুই পটেনশিয়াল আছে বা অ্যাবিলিটি আছে সেই অনুযায়ী খেলতে পারিনি, এটা সত্যি। হ্যাঁ, অনেকের থেকে হয়তো আমরা টি-20 একটু পিছানো, কিন্তু যতটুকু অ্যাবিলিটি বা ক্যালিবার আছে সেই অনুযায়ীও আমরা খেলতে পারিনি এখন পর্যন্ত। হয়তো সেই অনুযায়ী খেললে হয়তো ডেফিনেটলি এতটা খারাপ হইতো না, এর থেকে বেটার আশা করা যায় আর কি। তাসকিন, আগামী বিশ্বকাপে খেলার সুপার 12 সরাসরি খেলার আমাদের সুযোগ তো এখনও আছে, যদি আমরা পরের ম্যাচটা জিততে পারি অস্ট্রেলিয়ার বিপক্ষে তাহলে হয়তো বা এই প্রাথমিক পর্ব খেলতে হবে না, সরাসরি সুপার 12 খেলতে পারবো। তো এই ব্যাপারটা নিয়ে আপনাদের ভাবনা কি, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে আপনাদের এই যে আজকে খেললেন এখান থেকে কোথায় উন্নতি দেখতে চান এবং সেটা কিভাবে সম্ভব? সব দিকেই উন্নতি লাগবে ডেফিনেটলি। ব্যাটিং হয়তো কিছু ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে হেরেছি, বাট এটাও ঠিক যে বোলিং ফিল্ডিং এগুলো সবই আরও বেটার করতে হবে। বোলিং সোফার হয়তো মোটামুটি ভালো ছিল ব্যাটিংয়ের তুলনায়, বাট স্টিল আমরা আর বেটার দেন দিস অ্যাকচুয়ালি, এর থেকে বেটার সব সেক্টরে। তাসকিন বললেন যে অ্যাবিলিটি যা ছিল আমরা দিতে পারিনি বা ওইভাবে খেলতে পারিনি, আসলে এখানে প্রতিবন্ধকতা কী ছিল, মানে আমাদের ল্যাকিংসটা কী ছিল আসলে, কন্ডিশন আমাদের সব কিছু মিলে আপনার কাছে কী মনে হয় কেন আমরা পারলাম না? আসলে দেখেন, দিন শেষে টি-20 ক্রিকেটে মেনলি রানটা ফ্যাক্টর, যদি ওরকম টোটাল হয়নি বা পরে ব্যাটিং করেও হয়তো ভালো চেস হয়নি, বা একটা ম্যাচে হয়তো ভালো টোটাল করা সত্ত্বেও ভালো বোলিং হয় নাই ওই দিন, আবার আরেক দিন ভালো ব্যাটিং হওয়া সত্ত্বেও বোলিং হওয়া সত্ত্বেও ভালো ব্যাটিং হয়নি, মানে কোনো না কোনো এক একদিন এক একটা মিস্টেক ছিল, হয়তো একদিন বোলিং খারাপ হয়েছে একদিন ব্যাটিং খারাপ হয়েছে, ওভারঅল অ্যাজ এ টিম ওয়াইজ পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারিনি, এটাই আসল কথা। তাসকিন, টিম ভালো না করলে আসলে ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের খুব একটা মূল্য থাকে না, তবুও যদি আপনি নিজের বোলিংটা বলতেন যে কতটা মানে করতে পারলেন যেটা আশা করেছিলেন? আসলে প্রত্যেকটা বলই নিজের সেরাটা দিয়ে করার চেষ্টা করেছি, অ্যাকর্ডিং টু প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করেছি, ধরেন মানে যেটা প্ল্যান ছিল টিমের ওইভাবেই চেষ্টা করেছি। ভালো বোলিং করে হয়তো অনেকদিন টি-20 ক্রিকেটে রান লিক হয়ে যায়, অনেকদিন ভালো বোলিং হয়ে যায়, অনেকদিন খারাপ বোলিং করেও একটু বেশি উইকেট এসে পড়ে। টি-20টা অনেকটা মানে মানে বলা যায় না, এক একদিন এক এক রকম হয়, কিন্তু আমরা বোলাররা চেষ্টা করেছি অ্যাকর্ডিং টু প্ল্যান এক্সিকিউট করার, হয়তো স্টিল মনে করি যে আরও বেটার আমরা এর থেকে আরও ভালো করা সম্ভব, ভবিষ্যতে আল্লাহ যদি চায় আরও ভালো করবো ইনশাআল্লাহ। আসকিন, আপনারা দেশ ছাড়ার আসার আগে আপনাদেরকে নিয়ে অনেক উচ্চাশা ছিল দেশবাসীর, এবং আপনাদের টিমের পক্ষ থেকে সেটা দেওয়া হয়েছিল, এবং সেটা তৈরি হয়েছিল আপনার ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে হারানোর পর, কিন্তু সেটা আমরা জানি যে একটা কন্ডিশনকে কাজে লাগিয়ে আমরা সাকসেস পেয়েছিলাম, যদিও সেখানে অস্ট্রেলিয়ার কাছে একটি ম্যাচ হেরেছি এবং নিউজিল্যান্ডের কাছে দুটো ম্যাচ হেরেছি, দলগুলো কিন্তু তাদের পূর্ণ শক্তি দল নিয়ে আসেনি। আমার প্রশ্ন আসলে এই যে কন্ডিশনকে কাজে লাগিয়ে যে সাফল্যটা পাওয়া যায় সেটা
ক্ষণিকের এর এখানে দীর্ঘমেয়াদী দলের কোনো উন্নতি আসে না, এখানে আমাদের অন্তত ওই জাতীয় কন্ডিশনকে কাজে লাগানোর আগে ভাবা উচিত। জি আসলে এখানের উইকেটটা অনেক স্পোর্টিং, সবগুলা খেলাই হয়তো ওই মিরপুরের থেকে অনেকটা ডিফারেন্ট। ফিউচারে আশা করছি দেশে আরও ভালো উইকেটে খেলা হলে আমাদের বোলিং ব্যাটিং দুইটাই আর একটু উন্নতি হবে ইনশাল্লাহ। যত ভালো উইকেটে খেলা হবে বোলারদের জন্য চ্যালেঞ্জ বাড়বে, এতে আমাদের সবারই উন্নতি হবে। সো ফিউচারে আরও বেটার উইকেটে খেললে রেজাল্ট যেটাই হোক বড় ইভেন্টগুলোর জন্য সুবিধা হবে বলে আশা করছি। Thaksin, just at when 3 wickets fell in the power play, did Bangladesh believe that they could pull off, they could defend that 84 after 31 for 3? And Bangladesh has been very good in one day cricket. How has it not been transformed to T20 cricket? You know, against that type of batting lineup, 84 is never good enough. So still we started well, but unfortunately 84-85 is not good enough against kind of team like South Africa. So any kind of team below 100 T20 is not good enough. So we have to looking forward to get some more runs on board. And that's true that in ODI we are better team than the other formats, but still, you know, we have to looking forward to improve our T20 and test formats as well. So we are trying, we are giving our best. So hopefully, inshallah, in future, we'll overcome. Ruben, your question, please. তাসকিন, এমন একটা ম্যাচের পর যেহেতু আপনি রিপ্রেজেন্টেটিভ হিসেবে এসেছেন, তাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে একজন ব্যাটসম্যান তার গ্লাভসে বল লাগলো কি লাগলো না, বা ব্যাটে বল লাগলো কি লাগলো না, তারপর সে উইকেটের লাইনে দাঁড়িয়েছিল কিনা, বা পপিং ক্রিজে উইকেট থেকে কতটুকু দূরে সে দাঁড়ানো, এই জিনিসগুলো যখন একটা দলের ব্যাটসম্যানরা বুঝতে পারে না, আসলে এগুলো কিসের লক্ষণ? না আসলে যখন আমরা খেলি, মানে এই জিনিসগুলা অনলি ব্যাটসম্যান বা উইকেট কিপারদের ক্ষেত্রেই বুঝতে হয়। আসলে বোলিং মার্কে দ্বারা এই জিনিসগুলো বোঝা একটু ডিফিকাল্ট। সো এরকম যদি কিছু হয়, মানে বোলিং করার সময় যদি অপোনেন্ট টিমের ব্যাটসম্যান একটু আগে দাঁড়ায় বা পিছিয়ে দাঁড়ায়, এই শর্ট স্কোয়ার লেগ থেকে বা কিপার থেকে সিগন্যাল দিতে হয়। সো এটা বোলিং থেকে বোঝা ডিফিকাল্ট। আসলে বাপ্পি, আপনি উইকেটের কথা বললেন, তো এই উইকেটে আমরা বেশি রান করতে পারিনি, আপনার কি মনে হয় যে এটা পুরোপুরি উইকেটের দোষ নাকি আমাদের ওই এরকম উইকেটে রান করার মতো স্কিলই নাই, আপনার কি মনে হয় আপনি এজ এ বোলার হিসেবে? না আসলে স্কিল নাই এটা বললে ভুল হবে, যে হয় নাই এটা সত্যি, বাট অনেক সময় এরকম সুইমিং কন্ডিশনে রান করতেও পেরেছি, একদমই যে পারি নাই কোনোদিন আমরা সেটা না, হয়তো হয় নাই কিন্তু পারি। হ্যাঁ এটা ঠিক যে পারি নাই আমরা করতে, কিন্তু আমরা অবশ্যই এর থেকে বেটার টিম, কিন্তু আনফর্চুনেটলি ব্যাটিংটা ওইভাবে ক্লিকস হচ্ছে না। কিন্তু এটাও সত্য যে T20 ক্রিকেটে 85 রানস তো নট এনাফ যেমন উইকেট হোক। লাস্ট টু কোয়েশ্চনস, আমি ওইটা 21 তারা আসলে কি বলছেন, আপনাদের যারা জড়িয়ে আছেন তাদেরকে কিভাবে চাঙ্গা করছেন, আপনাদের কি মনে হচ্ছে টুর্নামেন্টটা আপনাদের জন্য অনেক লম্বা হয়ে গেছে, মানে এখনই শেষ হয়ে যেতে পারলে বাঁচেন, এরকম অবস্থা? না আসলে দেখেন কোন হারই তো মজার না, বড় হোক আর ছোট হোক হার তো হারি, এখন হারতে কার ভালো লাগে বলেন। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম, আশা অনুযায়ী স্বপ্ন অনুযায়ী খেলতে পারিনি, এই জন্য এত কথা অনেক সমালোচনা, খুব স্বাভাবিক, এটাও অ্যাকসেপ্ট করতেই হবে, কিছু করার নেই। সো যত দ্রুত আমরা এই জিনিসগুলো থেকে সামনের সিরিজে বা সামনের একটা ম্যাচ আছে সেটাও যদি একটু ভালো শেষ করতে পারি এটাই প্রত্যাশা এখন। সো দোয়া করেন সবাই যাতে একটা ম্যাচ ভালো শেষ করে অ্যাটলিস্ট একটা জয় দেশকে উপহার দিতে পারি আমরা, তাহলেই হবে। Last question, Tawhid. Tuskin, it was a great opening spell that you bowled during the
power play. Do you feel that's the best that you've bowled in the tournament so far? And secondly, the wicket of Markram, just in that over, it was quite clear you were bowling lots of kind of off cutters into the right hander, and then the delivery that got him out just kind of held its line. Was that a clear plan from your point of view? Actually, I try to stick my basics, because wicket in that wicket there was something compared to the other matches. Today, off the seam, there was some movement. So I try to stick with my basics and try to hit the deck harder. So that's why I think I got some movements as well. That's why some like in cut and away swing. I try to bowl most of the away swinger to the right-hander. So that's why, you know, when some of my in cuts happened, then away swinger was more difficult to play for the batsman. So that's why I think I got Aidan Markram wicket.